আজ আরও বাড়বে বৃষ্টি, কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগ চলবে। গভীর নিম্নচাপ আর তার জেরেই অবিরাম বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা বিপর্যস্ত। একটা বড় অংশে লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। তবে আরও কতদিন চলবে এই দুর্যোগ, আজ থেকে কোন কোন জেলাগুলিতে ফের বৃষ্টি বাড়বে, এ বিষয়ে জানাবো বিস্তারিত এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ আরও বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভারী থেকে আরও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে মাঝারি থেকে হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্যে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। আজ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়াতেও ভিজিতে পারে। আজ কলকাতা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলিতেও। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ একাধিক জেলায় বাড়বে বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল মঙ্গলবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ ও পুরুলিয়ার কিছু অংশে, ভারী বর্ষণও হতে পারে। আজ কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আজ 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার পর্যন্ত, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি জারি থাকবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও। আজ থেকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে গভীর নিম্নচাপ বাংলা থেকে দূরে সরতে থাকলেও বৃষ্টির দাপট এখনই কমবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আপাতত দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির ফাঁড়া কাটলেও উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে বলেই মনে করা হচ্ছে। এরই মধ্যে ডিবিসির ছাড়া জলে নতুন করে তৈরি হয়েছে চূড়ান্ত উদ্বেগ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। মোটের উপর আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে গত কয়েক দিনের চেয়ে বৃষ্টির দাপট কমলেও আকাশ মেঘলা রয়েছে সর্বত্রই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।